হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের যাদের পেন ড্রাইভ অটো পার্টিশন হয়ে গেছে, পার্টিশন ডিলিটও হচ্ছে না, ফরম্যাটও হচ্ছে না, অথবা আপনাদের পেন ড্রাইভে কোনো কিছু কপি পেস্ট করা যাচ্ছে না, তো এই পার্টিশনগুলো কিভাবে ডিলিট করা যায় সেজন্য আজকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারেন, হয়তোবা আপনাদের কাজে লাগবে। তো চলুন, কিভাবে পার্টিশনগুলো ডিলিট করা যায় আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আমার একটি পেন ড্রাইভে দেখেন তিনটা পার্টিশন আছে, এগুলো ফরম্যাটও হচ্ছে না, ডিলিটও হচ্ছে না। দেখেন ফরম্যাট, ওকে ক্লিক করলাম, আনএবল টু ফরম্যাট লেখা আসছে। চলুন ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো চলুন পার্টিশন কিভাবে ডিলিট করতে হয় দেখিয়ে দিচ্ছি। আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর প্রেস করলে রান বক্স ওপেন হবে। রান বক্সে সিএমডি লিখে ওকে ক্লিক করলে সিএমডি উইন্ডো ওপেন হবে। সিএমডি কমান্ড বক্সে আপনাকে টিক্স পার্ট লিখে ইন্টার ক্লিক করতে হবে। এরপরে লিস্ট স্পেস ডিক্স লিখে ইন্টার ক্লিক করতে হবে। দেখেন লিস্ট স্পেস ডিক্স লিখে ইন্টার ক্লিক করার পরে আমার ল্যাপটপে কটা পার্টিশন আছে সবগুলো দেখিয়ে দিয়েছে। 0, 1, 2 দুই নাম্বার পার্টিশনটা ডিলিট করব। তো আমি দুই নাম্বার পার্টিশনটা সিলেক্ট করার জন্য আমি লিখব সিলেক্ট ডিক্স 2 লিখে ইন্টার। ইন্টার ক্লিক করার পরে আমার দুই নাম্বার পার্টিশনটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই পার্টিশনের ডিটেল দেখব, তো সেক্ষেত্রে আমাকে লিখতে হবে ডিটেল ডিস্ক। ডিটেল ডিস্ক লিখে আমি ইন্টার ক্লিক করব। দেখেন আমার পুরো এই ডিস্কের যে ডিটেলগুলো আছে সবগুলো দেখিয়ে দিয়েছে। এখানে কটা পার্টিশন আছে, এই ডিস্কটা কত জিবি টোটাল সবগুলো আমাকে দেখিয়ে দিয়েছে। তো আমি এখন এই ডিস্কটা ক্লিন করব, সেক্ষেত্রে আমি লিখব ক্লিন। দেখেন আমি এই ক্লিনটা কিন্তু স্পেলিং ভুল লিখেছি, তাই আমার ডিস্কটা ক্লিন হয় নাই। যেহেতু আমি ভুল লিখেছি তাই ক্লিন না হয়ে এরর মেরেছে। তো আপনাদের ক্ষেত্রে বলতেছি যে আপনারা এই কমান্ডগুলো সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে লিখবেন, যাতে কোনো কমান্ড ভুল না হয়। তো আমি কমান্ডটা আবার রিটার্ন করে লিখলাম ক্লিন, লেখার পরে আমার ডিস্কটা ক্লিন হয়ে গেছে। এরপরে আমি এই পার্টিশনটি নতুন করে ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি লিখে ইন্টার ক্লিক করব। তো বন্ধুরা, এখানে আমার পার্টিশনটি তৈরি হয়ে গেছে। এই পার্টিশনটি এখন আমি ফরম্যাট করব, তাই আমাকে এখানে লিখতে হবে ফরম্যাট fs is equal to ntfs লিখে ইন্টার প্রেস করতে হবে। দেখুন ফরম্যাট চালু হয়ে গেছে। তো বন্ধুরা, এই ফরম্যাটটি কমপ্লিট হওয়ার জন্য প্রায় আধা ঘন্টারও বেশি টাইম লাগতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের এই পেন ড্রাইভ অথবা হার্ড ডিস্ক ক্লিন অথবা ফরম্যাট করার আগে আপনার গুরুত্বপূর্ণ যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে সেগুলো অবশ্যই ব্যাকআপ রেখে নেবেন, তা না হলে আপনার এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো সম্পূর্ণ লস হয়ে যাবে। তো বি কেয়ারফুল, যাতে এই ভুলটা আপনাদের না হয় যে কাজটি করতে গিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো হারিয়ে ফেলেছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে আপনারা যারা নতুন এসেছেন, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো পেতেই পারি। তো চলুন ঝটপট করে লাইক বাটনে ক্লিক করে রাখুন, সাথে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে দিন নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনার নোটিফিকেশন বক্সে পাওয়ার জন্য। চাইলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন যদি কারো প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে হয়তোবা এই ভিডিওটি তাদের উপকারে আসতেও পারে। বন্ধুরা, আমার পেন ড্রাইভটি 100% ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে 100% লেখা শো করতেছে, আর এখানে দেখেন USB ডিটেক্ট করেছে। এখন আমার এই পেন ড্রাইভটিতে শুধু একটা পার্টিশনই শো করবে। এক্সিট লিখে
ক্যান্সেল করে দিলাম। দেখেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমার পেন ড্রাইভটি একটা পার্টিশনে চলে এসেছে। দেখেন কমপ্লিটলি একটা পার্টিশনে চলে এসেছে, এখানে তিনটা পার্টিশন ছিল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।